আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাসেল, আমি সুরাতপুর থেকে আসছি, বয়স 30। আমার প্রায় 5 মাস ধরে সমস্যা, ঠিক আছে, আমার এলাকা জয়েন্টে, হিপ জয়েন্টে প্রচন্ড ব্যথা আর কি, হাঁটতে পারতাম না আর কি, হাঁটতে পারতাম না, কাজ কাজ কাম করতে অনেকটা সমস্যা হয়, সমস্যা বলতে প্রচন্ড সমস্যা, আমি পাও দাঁড়াইতে পারতাম না। পেশা আমি একটা এই মিষ্টির দোকান আর কি, কারিগর হিসাবে আছি আর কি, মানে আমি বসে কাজ করতে কোনো সমস্যা হয় না, এবার ব্যথা হয় না, আর যখন দাঁড়াই মানে হাঁটতে পারি না, আমি দাঁড়ায় থাকতে পারি, হাঁটতে পারি না, সমস্যা হবে, হাঁটতে গেলেই মানে হাঁটতে পারি না, মানে প্রচন্ড ব্যথা আর কি, পা উঠাইতে পারি না, না ওরকম ব্যথা না, মানে ব্যথা বলতে আপনার কামড়া ওরকম না, মানে ই করে আর কি, ওই জায়গায় মানে আমি বলে বোঝাতে পারবো না আর কি, এরকম ব্যথা লাগে বিষয়টা আর কি, যাদের হয়েছে তারাই জানে আর কি। একটাই দুজন ডাক্তার দেখাইছি, তো তারা বলছে প্রথম বছর তো ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, যে প্রতিষ্ঠা আছে ওষুধ খাইছি, তারপর বলছে এমআরআই করতে, এমআরআই করছি, এমআরআই করা বলে যে ভালো হবে না, আপনি অপারেশন করে। তারপর আমি ডাক্তার সফুল্লাহ স্যারের প্রধান আমি ভিডিও দেখি, ভিডিও দেখে এই জায়গায় আসছি, স্যার বলছে 15 দিন থাকতে, আর এর আগে যদি ভালো হয়ে যাস স্যারে দিব, তো আমি 10 দিন আসি এই জায়গায়, তো অনেকটা সুস্থ আর কি আলহামদুলিল্লাহ, এখানকার সবাই ভালো আলহামদুলিল্লাহ, এই জায়গায় সবাই ভালো, মানে যারা আমাদের থেরাপি ফিজিওথেরাপি দিছে তারা খুবই ভালো, বিশেষ করে আমার যে একজন করাইছে ও ভাইটা খুব ভালো, আগে নাস্তা সবই ভালো, পরিবেশ ভালোই জায়গায়, সার্ভিস ভালো, সব দিক দিয়ে ভালো, ওদেরকে বলছি তার থেকে অনেকটাই ভালো, কিছুদিন বলতে চাই তাদেরকে ধন্যবাদ দিতে চাই, সারের মাধ্যমে হয়তো আরও অনেক রুগী আসুক, দেখুক কী অবস্থা, আমার আমার যারা অপারেশন মানে প্রথম স্টেজ যারা আপনার আমার মনে হয় প্রথম স্টেজ যারা মানে এই অবস্থা হয়েছে, প্রথমেই আসার দরকার, আসলেই মনে হয় যে সারের দেখালে অনেকটা কি হবে আর, তাই যারা মানে অপারেশন আগেই করতে চান, আগে অপারেশন না করিয়া আপনার দেখেন সারের কাছে আসেন, আগে চিকিৎসা নেন, তারপরে লাস্টে সারাই তো বলবে, ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।